we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. Hey friends, good morning. এটা হচ্ছে ভেরি গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে আমাদের সিমলাতে কালকে এসেছি, আজকে সকাল সকাল সিমলাতে ফার্স্ট ডে সাইট সিং। তো কালকে মানালি যাবো এখান থেকে, তো এই হচ্ছে প্ল্যান। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, দিয়ে সাইট সিংয়ে বেরোবো আমরা। আর ভিউটা দেখো, আর বেশ ভালো ঠান্ডা হচ্ছে, বোঝাই যাচ্ছে না গরমকাল মে মাস। আর কি সুন্দর লাগছে দেখতে খালি বাইরেটা দেখো। এটা আমাদের হোটেলের বাইরে থেকে এই লিফটের সামনে লবি এরিয়াটা থেকে, এটা হচ্ছে মেন রোড, ওই সাইডটাতে মল রোড আছে আমাদের হোটেলের, এই পেছন দিয়েও যাওয়া যায়, একটা শর্টকাট আছে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করি, এই সুন্দর একটা রোদ ঝলমলের দিনটাকে তোমাদের সাথে। দেখতে থাকো কানেক্ট আনি অ্যান্ড স্টে টিউনড। গপ করে বসে আছে বাবু, হয়ে যাচ্ছে তোমার খাওয়া কেন মামা? ব্রেকফাস্ট এসে গেছে আপাতত, সব বসে পড়েছি আমরা। ভালো ঠান্ডা আছে, জ্যাকেট বের করতে হবে। সবাই সাইটসিং স্টার্টেড ফর টুডে এন্ড টুডেস ডে টু। সহি যা রহি হো, মণিকরণ কা রাস্তা খারাপ হ্যাঁ, দু ঘন্টে crickets, see the moon side by side and through, no limit to what we can do. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are fine. Gentlemen, now who touch up, what's up? I watch you as you try. Do you know I'm এটা কি বললো? হোয়াইট ফ্লাওয়ার, কি আছে দেখি চলো সামনে। ওয়াও, জায়গাটা দেখ রুসু কি সুন্দর, সুন্দর ভিউ পয়েন্ট। এটা একটা রেস্টুরেন্টস আছে, বেশ খাওয়ার জায়গা।
আমাদের এখন পেটে একটু খিদে নেই, তাই আমরা এগোলাম এখান থেকে। এটা কি হোয়াইট ফ্লাওয়ার বলছে, এখানেই আগে রাষ্ট্রপতি নিবাস আছে, গড়ার জায়গা আছে। কোথায় আছে মা? আছে এখানে ওয়াইল্ড ফ্লাওয়ার হল বিমা কালী টেম্পল। দেখো ইয়াকে বসছে, বসবে নাকি? আরে ফটো তোলার জন্য এই রাস্তা দেখি আমরা কতদূর উঠতে পারি। If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. Can we stay here forever? Forever. 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 Bas arna, bas arna kori. Taho tu chole elam. আর একটু গেলে এখান থেকে যাও, এখান থেকে সব কুফরি সাইড সিং এ যায়। এটা হচ্ছে পুরো প্রিমাইসেস, এই সুন্দর জায়গাটা। কিন্তু এখান থেকে গেলে ভিউটা দেখো, ও সাধারণ, খুবই সুন্দর লাগছে দেখতে। চলো যাই, পেছনে কি আছে, এই পুরো জায়গাটা দারুণ দেখতে, ভালো জায়গাটা। চলো জুতো পরি, এই একটা ঝামেলা, জুতো পরে আর এইসব জায়গাতে জুতো ছাড়া আসা অসম্ভব। এই জায়গাটা কিন্তু দারুণ দেখতে, হ্যাঁ না? এখানটা জায়গাটা খুব সুন্দর। আর এই নিচে এই যে রাস্তাটা, এটা দিয়েই আমরা এলাম। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে,
बच्चे को ये नार्क पे चला जाएगा, करना रामपुर कल्पा सांगला अच्छा कल्पा है इधर, ये चला गया थोड़ा जूतों पे लग गया अभी जा रहा है पुफरी এই যে ঘোড়া দিয়ে যেতে হয় না, পটেটো চিপস সেন্টার চিপস কে লিয়ে আলু যাতা হ্যাঁ উপরটাতে যাবে এসব হবে নাকি জিপলাইন ফিপলাইন উপরে হ্যাঁ হবে তো যাবি নাকি আপ যাবে না না ঘোড়ার গন্ধ আমার বহুত অ্যালার্জি আছে এটা হচ্ছে কুফরি সাইট সিং পয়েন্ট এখান থেকে সব সাইট সিং এ নিয়ে যায় কিন্তু ঘোড়া করা আমরা উপরে আগে যাচ্ছি আরো প্যাডেল জানা চাহতা হ্যায় প্যাডেল চার দিকে কাউন্টারস ওয়ালা দো সব পয়েন্টস এ নিয়ে যাওয়ার জন্য খেতি ইন্দিরা টুরিস্ট পার্ক ঠিক উতরিয়ে ইয়ে সারা ভূমি উসকে বাদ আপনি ইয়ে ঘুম কে আজেঙ্গে তো ইয়াহা পে আপকো মানে লুঙ্গা কল করুঙ্গা গাড়ি লেকে আজাঙ্গা ঠিক ইয়ে ঘুমিয়ে পেলে ইন্দিরা টুরিস্ট পার্ক উসকে বাদ জু বগেরা দেখনা হ্যাঁ দেখ লিজিয়ে এটা হচ্ছে কুফরি মার্কেট হ্যাঁ মঞ্চই তো এটা হচ্ছে ইন্দিরা পার্ক হাই কতগুলো ডিয়ার এখানে কি সুন্দর এটা ছিল ফটোগ্রাফি চল দেখো না এই যে এই জায়গাটা দেখো জায়গাটা খুব সুন্দর আমরা ওই ভিউ পয়েন্ট গুলোতে গেলাম না কেন কি আমরা কোনো অ্যাডভেঞ্চার জিপলাইন ফিপলাইন করি না তো লাভ নেই এই যে হচ্ছে ইন্দিরা পার্ক চিনি বাংলো এটাকে বলে দেখো খুব সুন্দর সব কিছু আছে এখানে টয়লেট ক্যাফেটেরিয়া এভরিথিং ইজ দেয়ার আর এটা হচ্ছে কুফরি মার্কেট দেখো কত ভালো দেখো 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 বাপ রে বাপ বলতে নেই কি করবে নিয়ে গাইস আমরা প্রচুর শপিং করে ফেলেছি যেখানেই দাঁড়াচ্ছি আমি সব কিছু কিনলাম মম্মা কি উল্টা পাল্টা কিনলো ই বলে কি বলে কি জানি যে মানি ম্যাগনেট কি কিনলো কি জানি এই কোথায় গেল জুরে সামনে দেখি কত জু লেখা ছিল ড্রয়িং করা ছিল সামনে আছে এই যে জু জু দেখবে এইটার মতো মতো কিছু যেতে হবে চলো কেমন জু এই তো
যেখানে গেলাম ওটা জু এর এন্ট্রি নেই, ওটা নাকি এক্সিট পয়েন্ট, মানে আবার ওখান দিয়ে বেরিয়ে আবার এত হেঁটে আসতে হবে। হ্যাঁ, চারদিকে প্রচুর বাঁদর, তাই জন্যও ওখানে নামিয়েছিল। যেখানে ছিলাম সেটাই জু এর এন্ট্রি, এতটা এলাম, এটা এক্সিট, আবার অতটা আসতে হবে। হচ্ছে কুফরি জু এর রাস্তা, এই যে জু 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 সরছেই না, এখন অনেক লম্বা লাইন, চলো না সরলে ফটোগ্রাফির লাইন। আপনি চলে যাও, মানে কিছু দিন কি সাথ মে জরুর, থ্যাংক ইউ। এই হচ্ছে কুফরি জু, যাচ্ছি চেরি খেতে খেতে, দারুণ চেরি গুলো, সুন্দর জায়গাটা। এই যে আমাদের চেরি কুইন চেরি দিচ্ছে, ও দেখো শুয়ে আছে ওখানে, আরামসে শুয়ে আছে বেচারা। হ্যালো, হাই, এই অমনি করো না, কি হবে গো বললে চোখ গুলো রেড একদম, চোখের কাজটা দেখো হোয়াইট একদম। এগুলো এমনি ঘাসে হচ্ছে, এখানে ওই সাইডে আছে, তা হয়তো অন্য গেটে বের হচ্ছে কিছুদিন পরে যদি। এই জুটা অনেক বড়, অনেক মানে প্রচুর সময় লাগবে হাঁটতে। আমরা একটা সাইডে এসেছি, কিছু বার্ডস, লেপার্ড, লেপার্ডটা বেশ ভালো ছিল, দেখে দাঁড়ালাম। এবার যাবো বাইরে, আর পাচ্ছি না, এক্সিট গেট খোঁজা হচ্ছে, একটা বেজে গেছে। এরপর লাঞ্চে যাবো, কোথাও লাঞ্চ করবো, দিয়ে সিমলা রিটার্ন করবো। এই হয়ে গেল আমাদের সিমলাতে, ওই এক দুটো পয়েন্ট আছে, চার্চ, জাকু টেম্পল, সব আশেপাশেই মল রোডে, তো সেগুলো দেখবো, আর মল রোড গিয়ে আজকের দিনটাকে শেষ করবো। বেশ ভালোই, ওয়েদারটা খুব ভালো আছে, তো ভালো, বেশ মজা আসছে। ফোন করনা, মানে লিফট কে পাস আ যাউঙ্গা, এই যেতে হবে, ক্যুকি প্যাদল নেই না জানে কা ঘোড়ে বালে রাস্তা, বড়া দিক্কত হবে কেসে চলেগা, জিতনা ভি সারা রাস্তা পড়ে। হ্যালো গাইস, এখন আমরা এসেছি ওই জায়গাটাতে যেখানে আমরা ফটো তুলেছিলাম, ওটা হচ্ছে এবিসি শেরি পাঞ্জাব। তো এখন আমরা লাঞ্চ খাচ্ছি, লাঞ্চ আমরা নিয়েছি তন্দুরি রুটি, একটা কি একটা চিলি কি একটা আছে সেটা নিয়েছি, মানে নেবো ওটা নিয়েছি, আর ফ্রাইড রাইস নিয়েছি, ঠিক না। তো এটা খেয়ে দিয়ে আমরা একটুখানি দেখবো, একটুখানি দেখে প্ল্যান আছে যে বিকেল বেলায় আমরা মল রোড যাবো, বা অন্য কিছু প্ল্যান চেঞ্জ হতে পারে। আমাদের মাদার্স ডে এখানেই সেলিব্রেট হলো, এক একটা করে গিফট পাওয়া হচ্ছে। এটা আমি নিজেকে দিলাম গিফট, এই যে এটা মাকে দিলাম, আমি দেব বিলেটে, এটা দেব যখন বাড়ি। এই জায়গাটাকে বলে কি ওয়াইল্ড ফ্লাওয়ার টপ, ওই জায়গাটাতেই আমরা আছি। আগে এসেছিলাম কুফরি যাওয়ার আগে, আবার ওখানেই ফিরে লাঞ্চ করছি এখন।
আর হ্যাপি মাদার্স ডে করছি। আর এই একমাত্র একটা ছেলে যে মাদার্স ডে আমাদেরকে কেউ গিফট দিচ্ছে না, এতগুলো মাদার আছে ওর সামনে। তোমার দায়িত্ব মাদারদেরকে গিফট দেওয়া। সে তোমার ব্যাপার। এরপরে আমরা এখান থেকে কুর্তি থেকে আমরা ফেরত দিচ্ছি শিমলায়, আর তারপরের গল্পটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের ব্লগটা এখান অবধি থাকো, দেখতে থাকো, কানেক্ট ক্যানি আর এনজয় করো ব্লগ গুলো। খুব তোমাদের ভালো লাগছে এই ট্রাভেল সিরিজটা দেখতে, আমরা তো খুব এনজয় করেছিলাম। ভালো ফ্রেশ হয়ে গেলি মা, দেখো। হ্যাঁ হ্যাঁ, নিচে এইসব শপস আছে।